আমরা এবার বিন্যাসের সেই প্রকারভেদ দেখব প্রধানত বিন্যাসকে ভাগে ভাগ করা হয়ে থাকে ফ্যাক্টরি লেআউট বা আমরা বলছিলাম যে কারখানা বিন্যাস সার্ভিস লেআউট বা সেবা বিন্যাস কারখানা বিন্যাসকে চার ভাগে ভাগ করা হয়েছে আমরা সাধারণত প্রথমত তিন ভাগে আমরা পড়তাম তারপরে আবার মিশ্র বিন্যাসের আবির্ভাব হয়েছে অর্থাৎ প্রসেস লেআউট এবং প্রোডাক্ট লেআউট দুটো সম্মিলিতভাবে মিশ্র বিন্যাস তৈরি হয়ে থাকে তারপরে হচ্ছে সেবা বিন্যাস তাহলে আমরা এবার ফ্যাক্টরি লেআউট বা কারখানার বিন্যাস বলতে আমরা যেটা বুঝি বুঝি যে কারখানার বিভিন্ন ভৌত অবকাঠামো ভৌত অবকাঠামো বলতে কারখানার অভ্যন্তরীণ বিভিন্ন অবকাঠামো সুশৃঙ্খলভাবে সাজানোর সেই প্রক্রিয়াকে আমরা কারখানা বিন্যাস বলে থাকি কারখানা বিন্যাসকে আমরা চার ভাগে ভাগ করে থাকি প্রসেস লেআউট প্রক্রিয়া বিন্যাস ফিক্সড পজিশন লেআউট যাকে আমরা স্থির বিন্যাস বলে থাকি প্রোডাক্ট লেআউট পণ্য বিন্যাস এবং মিশ্র বিন্যাস আমরা কম্বাইন্ড লেআউট আমরা বলে থাকি এবং সেবা বিন্যাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে রিটেইল লেআউট অর্থাৎ খুচরা বিপণী বিন্যাস অফিস লেআউট ওয়ে হাউস লেআউট যাকে আমরা গুদাম বিন্যাস বলে থাকি তাহলে আমরা প্রতিটার আলাদা আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা একটা বলা যায় যে একটা পারমাণবিক চুল্লি সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এবং নিঃসন্দেহে এটা একটা কারখানা বা ফ্যাক্টরি বিদ্যুৎ উৎপাদনের ফ্যাক্টরি বা অন্য যে কোনো ফ্যাক্টরি হতে পারে বা ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস নিশ্চয়ই এবং সেক্ষেত্রে আমরা আউটলুকটা দেখি যদিও এই চিত্রটা থেকে ভেতরের চিত্রটা দেখা যায় না বাইরের চিত্রটাও বলা যায় যে একটা সুশৃঙ্খলভাবে সাজানো বা পরিপার্টি একটা কারখানা এবং আমরা যেটা বলছিলাম যে কারখানা বিন্যাস হচ্ছে কারখানার অভ্যন্তরে বিভিন্ন ভৌত সুবিধাসমূহকে সুসজ্জিত করাকে ফ্যাক্টরি লে আউট বলা হয় আমরা পরবর্তীতে এই কারখানা বিন্যাসের ভেতরের অবকাঠামো দেখব আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি একটা চিত্রে প্রক্রিয়া বিন্যাস আমরা বলছিলাম যে কারখানা বিন্যাসের প্রথম ভাগ হচ্ছে অর্থাৎ প্রথম প্রথম প্রকারভেদ হচ্ছে প্রসেস লেআউট বা ইংরেজিতে আমরা প্রক্রিয়া বিন্যাস বলি তাহলে প্রক্রিয়া বিন্যাসটা কি একই বৈশিষ্ট্য বা সমজাতীয় যন্ত্রপাতিকে এক বিভাগে অন্তর্ভুক্ত করা হলে তাকে আমরা প্রসেস লেআউট বলে থাকি বা প্রক্রিয়া বিন্যাস বলে থাকি অথবা একে কার্যভিত্তিক বিন্যাস বলা হয়ে থাকে অর্থাৎ আমরা জানি যে একটা কারখানার সেই প্রথম ফ্লোরে সেটা যদি গার্মেন্ট শিল্প হয় তাহলে প্রথম ফ্লোরে সেই কাপড়টা কাঁচামাল সংগ্রহ করা হয়ে থাকে দ্বিতীয় ফ্লোরে কাপড়টা কাটা হয় বা আয়রন করা হয় তৃতীয় ফ্লোরে কাপড়টা দিয়ে কাঁচামালের সেই কাপড়টা কেটে সেটাকে এমব্রয়ডারি করা হয় বা একটা পূর্ণাঙ্গ শার্ট প্রস্তুত করা হয় এবং পরবর্তী আর ইউনিটে বা আর বিভাগে এই শার্টটার অর্থাৎ সেই পোশাকটির প্যাকিং করা হয়ে থাকে তারপরে আর একটা প্যাকিংয়ের পূর্বেই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে এটা কোয়ালিটি কন্ট্রোল করা হয়ে থাকে অর্থাৎ মানে একটা সমজাতীয় যন্ত্রপাতিকে বা একটা বৈশিষ্ট্য অনুযায়ী এক একটা বিভাগে বা এক বিভাগে অন্তর্ভুক্ত করা হলে তাকে আমরা প্রক্রিয়াবিন্যাস অথবা প্রসেস লেআউট আমরা বলে থাকি বা এটাকে আমরা কার্যভিত্তিক ব্যাখ্যা বলে থাকি অর্থাৎ কাজের প্রেক্ষিতে ডিপার্টমেন্টটাকে আলাদা আলাদা করে ভাগ করা সেজন্যই আমরা বলছি যে সমজাতীয় যন্ত্রপাতি অর্থাৎ ওয়েল্ডিং করা হয় অর্থাৎ নির্মাণ প্রতিষ্ঠানগুলোতে বা ফার্নিচার প্রতিষ্ঠানগুলোতে যেখানে ওয়েল্ডিং করা হয় ওয়েল্ডিংয়ের জন্য ওয়েল্ডিংয়ের যন্ত্রপাতি একই ধরনের যেহেতু সে ওয়েল্ডিংয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে বা মাইনিংয়ের মিলিংয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে তাহলে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে টার্ন টার্নিং রেড কালারের একটা পার্ট দেখতে পাচ্ছি যে ফাংশনাল লেআউট অর্থাৎ কার্যভিত্তিক বিন্যাস বা প্রক্রিয়া বিন্যাস আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা টার্নিং দেখতে পাচ্ছি ওয়েল্ডিং দেখতে পাচ্ছি মাইলিং অ্যাসেম্বলি এবং টেস্টিং পরবর্তীতে এটা টেস্টিং করা হচ্ছে তাহলে আমরা প্রোডাক্ট এ প্রোডাক্ট বি অর্থাৎ প্রোডাক্ট এ একইভাবে টার্নিং হয়ে মাইলিং হচ্ছে মাইলিং থেকে ওয়েল্ডিং হচ্ছে ওয়েল্ডিং থেকে অ্যাসেম্বলি হয়ে টেস্ট হচ্ছে এবং প্রোডাক্ট বি বিও সেই সরাসরি টার্নিং হয়ে মাইলিং ওয়েল্ডিং হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে এবং টেস্টিং হচ্ছে টেস্টিং হচ্ছে আর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ফাংশনাল কার্যক্রমে তারা এক একটা ফাংশন কাজ শেষ করে দ্বিতীয় ফাংশনে যাচ্ছে তাহলে কি এক এই এক একটা ডিপার্টমেন্টের কাজগুলো আলাদা তাহলে এক একটা ডিপার্টমেন্টে একই ধরনের মেশিন সমজাতীয় যন্ত্রপাতি থাকবে তাহলে তাকে আমরা প্রক্রিয়া বিন্যাস বলে থাকি আমরা এবারে দেখব যে টার্নিং মেশিনগুলো আসলে কাকে আমরা টার্নিং মেশিন বলে থাকি খুব অবাক করা একটা ব্যাপার যে টার্নিং মেশিনটা কী টার্নিংটা হচ্ছে যে আসলে এটা একটা এক ধরনের মেশিন যেটা দিয়ে কি করা হয় যে কোনো একটা টুলসকে কাটা হয়ে থাকে হ্যাঁ কোনো একটা টুলস বা যেটা মানে আনইউজুয়াল ম্যাটেরিয়ালসকে বা আনওয়ান্টেড ম্যাটারিয়ালসকে কাটা হয়ে থাকে তাকে আমরা টার্নিং মেশিন আমরা বলে থাকি যেমন আমরা একটা টার্নিং মেশিন দেখতে পাচ্ছি একটা বড়ো টার্নিং মেশিন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেই প্রোডাক্ট বা সেই বস্তু আমরা যে বিষয়টা বা আমাদের যে যে বিষয় যন্ত্রপাতি আমরা বানাবো সেটার মানে আনইউজুয়াল পার্টকে আমরা কি করব আমরা এটা দিয়ে কাট কাটিং করব। এই টার্নিং মেশিন দিয়ে আমরা যদি এভাবে একটু বলার চেষ্টা করি আমরা যদি একটু ইংরেজির ব্যাখ্যাটা দেখার চেষ্টা করি যে টার্নিং ইজ এ ফর্ম অফ মেশিন এটা এক ধরনের মেশিন মেশিনিং এ ম্যাটেরিয়াল রিমুভাল প্রসেস এটা দিয়ে কি হয় যে একটা ম্যাটেরিয়াল রিমুভাল আনওয়ান্টেড ম্যাটেরিয়াল রিমুভাল রিমুভ করা হয়ে থাকে হুইস ইজ ইউজ টু ক্রিয়েটেড রোটেশনাল পার্টস বাই কাটিং অ্যাওয়ে এবং আনওয়ান্টেড ম্যাটেরিয়ালস আমি যে পূর্বেই যেটা বলেছিলাম যে আনইউজুয়াল সেই ম্যাটেরিয়ালকে রিমুভ করার জন্য এই টার্নিং মেশিনটা ব্যবহৃত হয়ে থাকে আমরা প্রেসে এ ধরনের মেশিনগুলো আমরা দেখে থাকি বড়ো বড়ো প্রেসে এ টার্নিং প্রসেস রিকোয়ার্স এ টার্নিং মেশিন অর অথবা এটাকে লেট ওয়ার্ক পিস ফিচার অ্যান্ড কাটিং টুলস অর্থাৎ আমরা এটা থেকে এতটুকু বুঝি যে আসলে এই টার্নিং প্রসেসে রিকোয়ার্ড যেটা হয় যে সেটা হলো বিভিন্ন ধরনের দৃঢ় করা হয় কোনো একটা মেশিনকে এই আনইউজুয়াল অপশনকে কেটে বা এর মাধ্যমে রিফাইন করে বা ফিকচার করা হয় অর্থাৎ এটাকে আরও শক্ত করা হয় বা এর মাধ্যমে আরও দৃঢ় করা হয় মজবুত করা হয় টার্নিং মেশিন তাহলে টার্নিং কাজটা আমরা মোটামুটিভাবে অবগত হলাম এরপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে মাইলিং মিলিং আমরা বলে থাকি মিলিং মিলিংটা আসলে কি মিলিংটা হচ্ছে যে আসলে মানে কোনো কিছুর আকার আকৃতি প্রদান করা আমরা একটা মিলিং মেশিন দেখতে পাচ্ছি অত্যাধুনিক মিলিং মিলিং মেশিন বলা যায় এটা ডিজিটাল মনিটারও রয়েছে মিলিং মেশিন মেশিনটায় তাহলে মিলিং মিলিংটা হচ্ছে যে একটা মানে কি বলা যায় যে আবর্তনশীল যেটা প্রচুর ঘূর্ণায়ন একটা যন্ত্র যেটা আবর্তনশীল এবং বহু মানে কাটা কাটা দাগ বিশিষ্ট বা কাটা কাটা দাগ বিশিষ্ট যা দ্বারা কেটে কোনো কিছুর আকার আকৃতি প্রদান করা হয়ে থাকে সেই আকার আকৃতি প্রদান করার সেই প্রক্রিয়াকে আমরা মিলিং মেশিন আমরা বলে থাকি যে মেশিনের সাহায্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে মিলিং মেশিন বলা হয় বলা হয়ে থাকে তাহলে আমরা টার্নিং মেশিন সম্পর্কে ধারণা পেলাম তারপরে সেই জায়গা থেকে টার্নিং হয়ে এটা মিলিং মিলিংয়ে আসে মিলিং হয়ে ওয়েল্ডিংয়ে আসে ওয়েল্ডিংটা সম্পর্কে আমরা সবাই জানি ওয়েলডিংটা হচ্ছে যে একটা কোনো কিছু গলানো মানে অর্থাৎ দুটো অংশকে বা একাধিক অংশকে গলিয়ে বা মেল্ট করে সেটাকে কি বলা যায় যে সেটাকে একত্র করা হয় বাট তাকে আমরা ওয়েল্ডিং বলে থাকি আমরা এটা যদি এভাবে বলি যে ওয়েল্ডিং ইজ এ ফেব্রিকেশনাল প্রসেস এটা এক ধরনের ফেব্রিকেশনাল প্রসেস যেটা দিয়ে ফেব্রিকেশনাল প্রসেস বলতে আমরা এখানে আমরা কোনো কিছু মেক করাটাকে বুঝিয়ে থাকি দ্যাট জয়েন্স যেটা যুক্ত করে ম্যাটেরিয়ালস বিভিন্ন ধরনের ম্যাটারিয়ালসকে যুক্ত করে এবং ইউজুয়ালি ম্যাটার্স ম্যাটালস অর থার্মোপ্লাস্টিক্স বাই ইউজিং হাই হিট এবং উচ্চ তাপমাত্রা দিয়ে হাই হিট দিয়ে হাই হিট দিয়ে টু মেল্ট দি পার্স টুগেদার এবং একত্রে এই বিভিন্ন পার্সগুলোকে একত্র করা হয়ে থাকে এবং অ্যালোয়িং দেম টু কুল এবং তাদেরকে ঠান্ডা করা হয়ে থাকে এবং কজিং ফিউশনস আমরা তাহলে বিষয়টা সম্পর্কে ধারণা পেলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল্ডিং মেশিনটায় একটা টেম্পারেচার অর্থাৎ বাড়ানো কমানো এবং টেম্পারেচারটা বের করে দেওয়ার জন্য সেই ফ্যানের মতো ভেতরে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের কম্পিউটার সিপিউতে যেভাবে থেকে থাকে অর্থাৎ এটা দিয়ে টোটাল একটা প্রচণ্ড তাপ দিয়ে কয়েকটা মেটালকে কয়েকটা বস্তুকে একাত্র করে একত্র করা হয়ে থাকে তাকে আমরা ওয়েল্ডিং করে থাকি আমরা প্রায় বলি যে এটা এই বিষয়টা ওয়েল্ডিং করে আমি নিয়ে আসছি কারখানা থেকে তাহলে আমরা ওয়েল্ডিং সম্পর্কে একটা বিস্তর ধারণা পেলাম এরপরে হচ্ছে অ্যাসেম্বলি অ্যাসেম্বলিটা আমরা সবাই জানি যে আসলে কোনো কিছু প্রস্তুত করার পরে সেটাকে সেই পার্টিশনটাকে নানাভাবে টেস্টিং করা হয়ে থাকে সেটাকে আমরা অ্যাসেম্বলি বলছি যে সেই অ্যাসেম্বলি বা সেই তৈরিকৃত অংশটাকে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে সেখানে অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং ডিপার্টমেন্ট এটাকে যদি একাত্র এটাখেনে আলাদা করে দেখানো হয়েছে এটাকে একত্র করে দেখালে বিষয়টা বোধ হয় আরও ভালো হতো বুঝতে তাহলে অ্যাসেম্বলির পর অ্যাসেম্বলি এবং টেস্টিং করা হয়ে থাকে তাহলে আমরা এই বিন্যাস প্রক্রিয়ায় একটা কারখানার ফাংশনাল বা কার্যভিত্তিক বিন্যাসটাকে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টাকে ভালোভাবে অবগত হলে